কি অবস্থা বন্ধুরা, আবার আমরা চলে এসেছি, আবারও স্বাগত তোমাদের আমাদের চ্যানেলে। তো আমরা দিন দিন তোমাদেরকে চেষ্টা করতেছি নতুন নতুন জিনিস শেখানোর জন্য। তো আজকে কথা ছিল যে ইউটিউব চ্যানেল, আমরা কিন্তু এর আগে ইউটিউবের যে কোর্সটা ছিল এটার মধ্যে আমরা জেনে গেছি যে ইউটিউব চ্যানেলের নামটা তোমরা কীভাবে সিলেক্ট করবে, কীভাবে সিলেক্ট করলে তোমাদের র্যাঙ্কিংয়ে চলে আসবে বা কীভাবে কী করবে। আজকে আমরা সিলেক্ট করবো যে তুমি যেই টাইপে, যেমন গেমিং টাইপের ভিডিও দিবা, একটা কন্টেন্ট তৈরি করবে কীভাবে, কন্টেন্টটা কীভাবে সার্চে দিবে বা কন্টেন্টটা কী করতে পারে, কীভাবে কী করা যায়, তো এই জিনিসগুলো কীভাবে করতে হয় বা তোমার চ্যানেলটা র্যাঙ্কিং উঠবে বা ভিউয়ার বাড়বে বা কীভাবে কী করতে হয়, এগুলো কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, লাস্ট পর্যন্ত দেখার পরে অবশ্যই মতামত জানাবা কোন জিনিসটা বুঝতে পারতেছো না। আমাদের তো অবশ্যই হেল্প ডেস্ক আছে প্লাস সব কিছু আছে। তো দেখো বন্ধুরা, যেমন আমার সাপোজ আজকে আমি কী করবো, একটা গেমিং ভিডিও বানাবো, ঠিক আছে, গেমিং ভিডিও বানাবো, হেডশটের একটা ভিডিও বানাবো। তো দেখা যাচ্ছে যে আমরা ফার্স্ট অফ অল নোটে চলে যাবো, আমাদের যে নোটটা আছে মোবাইলে ওখানে চলে যাব। তো আমাদের কী করতে হবে, ফার্স্টে কি আমাদের টাইটেলটাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি আজকে ফ্রি ফায়ার খেলছি, ফ্রি ফায়ারের প্রথম দিন আমার, ঠিক আছে। তো আমি আগে টাইটেলটা লিখবো, ফ্রি ফায়ার সাপোজ মন্টেজ, হ্যাঁ মন্টেজ ভিডিও বানাবো আমি, মন্টেজ সার্চ দিলাম, ফ্রি ফায়ার মন্টেজ কি, এটা হলে কি আমাদের টাইটেল সব কিছুর একটা নোট করবো সবসময় যে ভিডিওটা দিবা, এই যে টাইটেল, হ্যাঁ টাইটেল ফ্রি ফায়ার মন্টেজ তোমার ফ্রি ফায়ার মন্টেজ। তো এখানে কী করবো, ফ্রি ফায়ার মন্টেজ এখানে ক্লিক করে তুমি ইউটিউব চ্যানেলে চলে যাবা। ইউটিউব তোমার যে ইউটিউব চ্যানেলটা আছে এখানে গিয়ে তুমি সার্চ বাটনে ক্লিক করবে, সার্চ বাটনে ক্লিক করে ওইখানে তুমি এটা সার্চ দেবা যে এই টাইপের কন্টেন্ট কতগুলো আছে, ঠিক আছে, ফ্রি ফায়ার মন্টেজ। কারণ তোমার আগে যে ভিডিওগুলো থাকবে তোমার কিন্তু র্যাঙ্ক করতে হবে, দেখছো এখানে কিন্তু অরোহ আছে, কিন্তু কি আমি চ্যানেলের নাম দিছি কিন্তু তুমি ফ্রি ফায়ার মন্টেজ ব্লা লেখা দাও, ব্লা ব্লা ব্লা, মনে করো র্যাঙ্কিংয়ের জন্য, ঠিক আছে। তো এখানে লিখে তুমি দেখবা যে কোন জিনিসটা তোমার র্যাঙ্কিং উঠতেছে, যে এরকম টাইপের ইয়াগুলো আসতেছে কি না, ঠিক আছে। এভাবে তুমি দেখা যাচ্ছে যে সিলেক্ট করে দাও ফ্রি ফায়ার মন্টেজ, আচ্ছা ঠিক আছে আমরা সিলেক্ট করছি। এরকম টাইপের কিন্তু কোনো ভিডিও নাই এখানে, এরকম কিন্তু ভিডিও নাই। তো দেখা যাচ্ছে তুমি কি সিলেক্ট করলা, তো দেখা যাচ্ছে যে একটা সুন্দর একটা নাম দিলা, যেমন ফ্রি ফায়ার মন্টেজ শাকির মেক আমি দিলাম। তারপর কী দিব, তারপর তোমার দেখা যাচ্ছে মেক, তারপর আমাদের কী দরকার, ভিডিওটা বানাতে হবে। ভিডিওটা তুমি যে কোনোভাবে স্ক্রিন ক্যাপচার দিয়ে বানিয়ে ফেললা, বানিয়ে ফেলার পরে ভিডিও মেক, তারপর কি সেকেন্ডটা বলো ভিডিও মেক করার পরে তোমার কি চ্যানেল, মানে তোমার যে ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দিবা সেক্ষেত্রে কিন্তু তোমার কিছু টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, সুন্দর করে তোমার ফার্স্টে তুমি টাইটেলটা লিখলা, তোমার চ্যানেলের নামটা লিখবা, তারপর ডেসক্রিপশনে কিছু টাইটেল লিখে দেবা, আর ডেসক্রিপশনের ট্যাগের কিছু বিষয় থাকে, যেমন কি তুমি কিন্তু ট্যাগগুলো গুগলে সার্চ দিলেই পাবা বা ইয়া করবা, নিজে নিজেও কিন্তু ট্যাগ বানানো যায়। যেমন আমি মনে করি কি ফ্রি ফায়ার মন্টেজ শাকির দিলাম, তো এখানে ফ্রি ফায়ার মন্টেজ এখানে কিন্তু কয়টা ট্যাগ করা যায়, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ট্যাগ করা যায়। পাঁচটা ট্যাগ কীভাবে করা যায়, যেমন আমি সাপোজ মনে করি হ্যাশট্যাগ দিয়ে তোমার এই যে হ্যাশট্যাগ, ফার্স্টে আমি ফ্রি ফায়ার লিখলাম, ঠিক আছে ফ্রি ফায়ার, তারপর আমি হ্যাশট্যাগ, তারপর কী লিখলাম ফায়ার মন্টেজ, ঠিক আছে ফায়ার মন্টেজ লিখলাম, মন্টেজ লিখলাম। তারপর আমি কী লিখতে পারি, তারপর আমি লিখতে পারি হলো তোমার কী বলে এটাকে লিখতে পারি, ওয়েট, আচ্ছা আমি লিখতে পারি তোমার মন্টেজ শাকির, হ্যাঁ মন্টেজ শাকির, মানে তুমি ঘুরিয়ে ফিরিয়ে লিখে দিবা, সুন্দর করে লিখে দিবা, তোমার র্যাঙ্কিং হবে। তারপর কি শাকির মেক দিয়ে দিলাম, সমস্যা নাই। তো তুমি হ্যাশট্যাগ দিবা, অবশ্যই চেষ্টা করবে হ্যাশট্যাগ দেওয়া, এরকম করে করে তুমি অনেকগুলো মনে করো করে ফেললা, তোমার তো সমস্যা নাই করতে। তারপর তোমার দেখা যাচ্ছে যে ট্যাগের পরে ট্যাগ কেন দেবো, কারণ ট্যাগের মাধ্যমে কিন্তু আমাদের চ্যানেলগুলো র্যাঙ্কিং করে বা ভিডিওগুলো র্যাঙ্কিং করে। তারপর কি একটা সুন্দর থাম্বেল, মানে ভিডিও থাম্বেল কিন্তু আমরা কিন্তু তৃতীয় ক্লাসে মেবি শিখেছিলাম, তুমি ওখানে প্রিভিয়াস ভিডিওগুলো দেখো ক্যানভাতে, ওই ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবা যে কীভাবে ভিডিও থাম্বেলটা দিতে হয়, কীভাবে মেক করতে হয় বা কীভাবে কী করতে হয় চ্যানেলটা কীভাবে। তবে এসইও কিছু বিষয় আছে, এসইও হলে দেখা যাচ্ছে যে তুমি তোমার পিকচারটা অফলাইনে এসইও করতে পারো, পিকচারের ডেসক্রিপশনে যায় ওইখানে তুমি তোমার চ্যানেলের নামটা লিখে দিতে পারো বা যাকে। আর একটা জিনিস মনে রাখবো যে কখনো লিঙ্ক শেয়ার করবা না, লিঙ্ক শেয়ার করলে কিন্তু তোমার ভিডিও কখনোই কি র্যাঙ্কিং হবে না, মনিটর
এটা এসে পর্যন্ত কিন্তু কোনো র্যাঙ্কিং হবে না। তো দেখা যাচ্ছে যে যখন তুমি ভিডিওগুলো তুমি ছাড়বা বা ভিডিওগুলো তুমি দিবা, তখন কিন্তু এটা ইয়াগুলো যদি না হয় সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটা র্যাঙ্কিং করবে না। আর প্লাস হলো দেখা যাচ্ছে তোমার তুমি ফুললি এসইও যদি না করো, চ্যানেলে র্যাঙ্কিং না করলে তোমার তো লাভ নাই। সো দেখো আমাদের সাথে থাকো, আমরা দিন দিন প্রতিদিনই একটা করে আপডেট দিতেছি বা আমরা বলতেছি, তো আমাদের সাথে থাকো, সাপোর্ট করো। চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করে দাও, আমরা নতুন নতুন ভিডিওগুলো দিতে থাকবো। আর বন্ধুরা আমরা তোমার সেকেন্ড ভিডিও মানে থার্ড ভিডিওটা আনবো, ইউটিউবে তুমি কীভাবে সফল হতে পারো এরকম টাইপের একটা ভিডিও আনবো। তো সাথেই থাকো, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।